হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, দেখতেই পাচ্ছ কত রোদ আর ভীষণ মানে গরম আজকে সকাল থেকে, আর রোদটাও ভীষণ চকচক করছে। মানে এত গরম না যে কি বলবো, আর পাচ্ছি না থাকতে, শ্বাসকষ্ট হচ্ছে যেন এতটাই গরম। তো যাই হোক, কলে জল চলে এসছে, আমার ঠাকুরের বাসন মাজা বাকি ছিল। আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠে ঠাকুরের বাসনও মাজিনি, আর আমি স্নানও করিনি, বাসি কাপড়টা শুধু ছেড়ে নিয়েছি। ছেড়ে নিয়ে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, রান্না রান্নাও কমপ্লিট করেছি, করে ঠোরে নিয়ে তারপর এই চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। আজকে জানো তো আর একটা বিপদ ঘটেছে, কি বলো তো? সেটা হচ্ছে আজকে আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে, মানে কি বলবো, ছিদ্রতে আর শেষ নেই। মানে গ্যাস শেষ হয়ে যাওয়া মানে তোমরা সবাই বুঝতে পারছো রান্নাটা যেন কেমন অসুবিধা হয়ে যায়। তো আমি যাই হোক, বাইরে আমাদের একটা উনান ছিল, সেটাকে রেডি করেছিলাম রান্না করবো রাগের মাথায়। যেহেতু কেরোসিন তেল কোথাও পাচ্ছিলাম না, কারণ কেরোসিন তেল তো এখন সহজে পাওয়া যায় না, কেরোসিন তেলের দামও বেড়েছে, যার জন্য এখন কেউ কেরোসিন তেল তুলতেও যায় না, আমরা আমাদের বাড়ি থেকেও তোলা হয় না। তো যাই হোক, আমার ভাত নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এখন বাকি রয়েছে আমার একটু ভাজা করার ছিল, পটল ভাজা। সেটা গরম গরম না করলে নয়, গরম গরমই খেতে ভালো লাগে। তো কড়াইতে আমি তেল দিচ্ছি, দেখতেই পাচ্ছ স্টোভে রান্না। সকালে ওই একটা খিচুড়ি করেছিলাম, খিচুড়ি করে ওটা খাওয়া হয়ে গেছে। আবার তার মধ্যে তোমাদের দাদার দোকান থেকে আজকে পরোটা কিনে নিয়ে এসেছিলো আমার জন্য, আমি আর খিচুড়ি খাইনি, কারণ আমার মোটেও ভালো লাগে না খিচুড়ি খেতে। ওই পরোটা খেয়েছি, খেয়ে ঠেয়ে তারপর ভাত নামিয়ে এই এখন বসে পড়েছি, পটল ভাজবো। পটলটা ভেজে নিয়ে তারপর চলে যাব ডালটা করব, কারণ ডাল সেটি দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সেটা এখনও খুলিনি আমি, সেটা কুকারেই রয়েছে, ওটাকে আগে ঘাঁটবো। ঘেঁটে নিয়ে তারপর গিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা শুকনো লঙ্কা রয়েছে সেটা দিয়ে ভেজে নিয়ে তারপর আমি বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কেমন স্টোভের রান্না, ভীষণ বিরক্তিকর। আগে না হয় একটা আলাদা ব্যাপার ছিল, যখন আমার গ্যাস ছিল না তখন আমি স্টোভে রান্না করেছি, অনেক কষ্ট করে ইয়ে করেছি, কিন্তু কি বলতো, কষ্টেরও একটা সীমা থাকে, করতে করতে না সত্যি বিরক্ত হয়ে যায়। ঘেমে স্নান করে গেছি, তো যাই আমি এখন বাথরুমে চলে যাব রান্না বান্না কমপ্লিট করে। তো আমার স্নান করে নিয়েছি, স্নান করে ঘরে চলে এসেছি। ঘরে এসে এবার আমি স্নান করার পর যে প্রথমেই আমি করেছি কি, আগে পুজোটা সেরে নিয়েছি, পুজো সেরে নিয়ে তারপর মুখের মধ্যে আমি একটু লোশন লাগিয়ে নিয়েছি, মানে আমি যেটা ইউজ করি আগাগোড়াই লোটাস লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এবার চলে যাব সিঁদুর পরবো, কারণ আমার সিঁদুর পরা এখন বাকি রয়েছে। আগে এসে আমি পুজোটা কমপ্লিট করেছি, কী বলতো আজকে মানে স্টোভে রান্না তো, আর তার মাঝখানে তোমার ঘর দুয়ারও ভীষণ নোংরা হয়ে গেছে, নিচটা দেখেইছো তোমরা, ওখানেও পরিষ্কার করেছি, আবার বাসন বেরিয়েছে, ওইগুলো মেজেছি, কাপড় ধুয়েছি, ধুয়ে তারপর রেখে দিয়েছি কাপড়, আজকে আর আমি কাছিনি, সব কটাকে জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধুয়ে গামলার মধ্যে রেখে দিয়েছি, বাইরে মেলতেও যাইনি, ওইগুলো মেলা বাকি রয়েছে। তো এখন আমি মুখের মধ্যে লোটাস লাগিয়ে নিচ্ছি, লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে, এইবার চলে যাব একটু সিঁদুরটা নিয়ে আসবো, কারণ ভালো লাগছে না আর আমার যেন কাজ করতে। তো রেখে নিয়েছি আয়নাটা, রেখে নিয়ে এবার সিঁদুরটা পরে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন লিপস্টিকটা লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পর তারপরেই ভাবছি যে সিঁদুরটা পরবো, এখন আগে লিপস্টিকটা লাগিয়ে নিই, তোমাদের সামনে আসি, কারণ উইদাউট লিপস্টিক ছাড়া যদি সামনে আসি তোমরাই কমেন্ট করবে, বলি তোমাকে কেমন সাদা মাটা লাগছে, একটু সেজে গুজেই তো আসতে পারো। তো যাই হোক, তোমাদের দিকে তাকিয়ে আমি একটু সেজে গুজে নিচ্ছি, একটু যাতে তোমরা পছন্দ করো, তোমরা ভালো ভালো কমেন্ট করো, তোমাদের দিকে তোমাদের পছন্দ অপছন্দ তো সমস্ত কিছুই তো আমাকে দেখতে লাগে। তো যাই হোক, আমার লিপস্টিক পরা হয়ে গেছে, এবার আমি একটু সিঁদুরটা রেনে রেখেছিলাম বিছানার উপর, সেই সিঁদুরটাও আমি একটু পরে নিচ্ছি। পরে নিয়ে এবার আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। যাই হোক, আমার এখন আরও জামাকাপড় মেলতে যাওয়ার আছে, সেটা পরে না হয় গিয়ে মেলবো। তো শুধু একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। তো আমার সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে, এবার চুল ঝাড়া বাকি রয়েছে, সেটা না হয় পরে করা যাবে, দেখা। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই।